আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ইন্না আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রমজান মাস চলতেছে, সকলকে জানাচ্ছি রমজানুল মুবারক। আশা করি সকলেই ভালো আছেন। আমরা সিয়াম সাধনা পালন করতেছি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মেহরবানিতে। আমরা সিয়াম ঠিকভাবে আদায় করতেছি। রমজান শেষের দিকে এসেছে আর একটি অন্যতম ইবাদাত মুসলমানদের বিবেকে নাড়া দিচ্ছে, ইবাদাতটার নাম হচ্ছে ইতিকাফ। আমরা এ বিষয়ে সকলেই কম বেশি কিছু জানা আছে, তারপরও আমি ইতিকাফের ফজিলত, তার গুরুত্ব আমি আপনাদের সামনে তুলে ধরছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই ইতিকাফ ছাড়েননি। এই মর্মে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাবিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইতিকাফু ফিল আশরিল আওয়াখির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ইতিকাফ করতেন রমজানের শেষ দশকে। আর ইতিকাফ এর গুরুত্ব, এর মর্যাদা এত বেশি, ইসলামে এত বেশি, তার একটি হাদিস শুনলে আমরা বুঝতে পারব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ততদিনই ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত, অথচ আমরা এই ইবাদতটাকে অনেকে অবহেলায় আমরা অতিবাহিত করি। গ্রামে বা সমাজে এখনও প্রচলন আছে অনেক গ্রামে, যে গ্রামের একজন মুরব্বী একজন বৃদ্ধা লোককে সকলে জোর করে তাকে মসজিদে ইতিকাফের জন্য বসানো হয়, অথচ এটা তো হওয়ার কথা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আপনি সুন্নতকে আপনি পুরোপুরিভাবে মানতে চান, তাহলে কেন এই অবস্থা হবে? আপনি তো নিজে আগ্রহ করে নিজের উদ্যোগে আপনি মসজিদে ইতিকাফ করবেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে আনহা তিনি বর্ণনা করেছেন যে কানা ইতিকাফুল আশরিল আওয়াখির মিন রমাদান হাত্তা ওয়াতাফাহুল্লাহ আযজা ওয়া জাল্লা সুম্মা ইতিকাফুল আযওয়াজিহি মিন বাদ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে রাসূল তো ইতিকাফ করতেন তো করতেনই, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তিকাল করলেন তখন আমরাও যতদিন জীবিত ছিলাম ঠিক আমরা ততদিন ইতিকাফ করেছি। তাহলে এখানে এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত যেটা রাসূল কখনোই ছাড়েননি, আর আপনি আপনার জিন্দগিতে যদি একবারও না করেন তাহলে আল্লাহর কাছে আপনি কী জবাব দিবেন? কীভাবে রাসূলের সামনে গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত? এটা তো আপনি বলতে পারবেন না, কারণ আল্লাহ রাসূলের এই সুন্নাত আপনি পালন করেননি। ইতিকাফ সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুতাকাবুল ইতিকাফু যুনুব ওয়া কানা লাহু মিনাল হাসানাতি কামিলাল হাসানাতি কুল্লিহা। ইতিকাফকারী কতটুকু সওয়াব অর্জন করতে পেরেছে ইতিকাফ বসে সেটা মুখ্য বিষয় না, সেটা গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সে সকল ধরনের অন্যায় থেকে, সকল ধরনের পাপ কাজ থেকে সে বিরত রেখেছে, নিজেকে বিরত রেখেছেন। অতএব আপনি ইতিকাফে বসবেন, দেখেন এটা একটা কত বড় একটা ইবাদতের কত বড় একটা মার্কাজ, ইবাদতের একটা কত বড় একটা স্থান, যে আপনি যেখানে যাবেন একেবারে আপনার ফ্যামিলির চিন্তা থাকবে না, আপনার রাষ্ট্রীয় কোনো চিন্তা থাকবে না, আপনার ছেলে সন্তানদের কোনো চিন্তা থাকবে না, আপনার স্ত্রীর কোনো চিন্তা থাকবে না, একমাত্র চিন্তা থাকবে আমি কীভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি কীভাবে রাজি খুশি করবো। দেখেন আপনি যদি বলেন যে আপনাকে যদি ইতিকাফের কথা বলা হয় আর আপনি যদি বলেন আমি ইতিকাফ করতে পারবো না,
কারণ আমি একজন অফিসের বড় কিছু। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যদি আপনি চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে ছিলেন রাষ্ট্রনায়ক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়জন জীবিত থাকে, নয়জন স্ত্রী ছিলেন জীবিত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের সেনাপতি ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কিছুর মূল ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখনই রমজান আসতেন, কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তে একবারও তিনি তার জীবন দশায় ইতিকাফ সারেননি। অতএব আপনি কেন ছাড়তেছেন? এত বড় একটা সওয়াব থেকে কেন আপনি আমি বঞ্চিত হব? আমি আপনার কাছে রিকোয়েস্ট করব, আপনি অফিসের ব্যস্ততায়, আপনার ফ্যামিলিগত ব্যস্ততায় আপনি পারতেছেন না, আপনি যখন রাত্রে সময় পান আপনি রাত্রটা মসজিদে কাটান, ইতিকাফ করেন। ইতিকাফের সওয়াব আপনি যদি নিয়াত করে আপনি মসজিদে ঢুকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইতিকাফকারীর মর্যাদা দেবে আপনাকে। অন্য একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি এক ঘন্টা সময়ের জন্য হলেও মসজিদে ঢুকবে আর ইতিকাফের নিয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইতিকাফের সেই মেহমান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে গণ্য করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে ইরশাদ করেছেন যে মান ইতিকাফুল আশরিল আওয়াখিরি মিন রমাদান কানা আল্লাহু কাহাজ্জাতাইনি উমরাতাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইতিকাফ করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটি কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর শুধু তাই না, এতটুকুই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে উমরাতাইন এবং দুটি কবুল উমরা সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিবেন। অতএব আমার মুসলমান ভাইয়েরা, এত একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এত সুন্দর একটি ইবাদত, আপনি যখন ইতিকাফে থাকবেন তখন সরাসরি আপনার সংযোগ থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যা চাবেন আপনি তাই পাবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন কিসের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন এই জন্য যাতে তার শবে কদর মিস না হয়। অতএব আমরা শবে কদর যদি পাইতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কিন্তু ইতিকাফ করতে হবে, কারণ ইতিকাফ করলেই আমরা শবে কদর পেয়ে যাব। আর শবে কদর যে পাবে তার মতন এত বড় তকদির, এত বড় ভাগ্য আর কারো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে ইতিকাফের মর্যাদা, তার গুরুত্ব, তার মহত্ব বোঝার তৌফিক দান করুন। আরেকটি হাদিস শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউজরালাহু মিনাল হাসানাতি কুল্লিহা। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইতিকাফ করবে ওই ব্যক্তি, আল্লাহর ওই বান্দা, সে ঘুমে থাকুক পিং কিংবা সজাগ থাকুক, সে যে অবস্থায় থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই ঘুমটাও তার হাসানার ভিতরে, সওয়াবের ভিতরে কাটিয়ে নেবেন। সে সজাগ থাকুক, তার এই সজাগ থাকাটাও, সে যদি কোনো ভালো কাজ নাই করুক তার ওই সজাগ থাকাটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সওয়াবের ভিতরে গণ্য করে দিবেন। আপনি যতটুকু সময় আপনি মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আপনার জীবনকে সুপর্দ করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন মূল্যায়ন করবেন, আপনার এই সময়ের যাজা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইতিকাফের এই পুণ্যবান, এই রজনীগুলো, এই দিনগুলো, এই মহত্ব বোঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।